হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? রামপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয়। আজ আমরা পদার্থবিজ্ঞানের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে আলো এবং আলোর প্রকৃতি বা আলোর প্রতিসরণ প্রতিফলন নিয়ে আলোচনা করব অষ্টম অধ্যায়ে। অষ্টম এবং নবম এ দুটি অধ্যায় কিন্তু আলো, একটা হলো আলো প্রতিফলন নিয়ে, আরেকটা হলো আলো প্রতিসরণ নিয়ে। তা আজ আমরা আলো প্রতিফলন বা আলো প্রকৃতি নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো আলো কি? আলো হলো একটা শক্তি যা কাজ করতে পারে, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। আলো এক প্রকারের শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়। তাই হলো আলো। আমরা কোনো বস্তুকে কখন দেখি জানো? যখনই ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বা 3×10^8 মিটার পার সেকেন্ড বেগে চলে। আলো সবসময় সোজা পথে চলে। সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসে এটা সোজা পথে আসে। দেখো, আলো আসার পথে যদি কোনো বস্তু সামনে পড়ে তাহলে সেখানে তার বিদ্যুতীয় আলো না গিয়ে ওই বস্তুটার পিছনে কী পড়ে? ছায়া পড়ে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো সেই জিনিসটা। তো আমরা যে আলোটা দেখি এটা হলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। দৃশ্যমান আলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হলেই সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা দেখতে পাই। এর চেয়ে বেশি হলেও আমরা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না। এই তরঙ্গদৈর্ঘ্যের সীমাটাই হলো দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের সীমা, ঠিক আছে? এই যে আলোটা আছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো, আমরা সাধারণত আলোটাকে সাদা রং হিসেবে দেখি। তোমরা কি জানো এই সাদা আলোর মধ্যে কয়টি রং আছে? সাদা আলোর মধ্যে 7টি রং আছে। সংক্ষেপে আমরা বলি কী কী? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। সাধারণের মধ্যে এই 7টি রং থাকে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। দেখো, আমরা যখন লাল ফুল দেখি তখন কী ঘটনা ঘটে? সূর্যের আলো থেকে যে 7টি রঙের আলো আসে, সাদা আলো, এই 7টি রঙের মধ্যে লাল ফুলটি শুধু লাল রঙের আলোকে প্রতিফলিত করে আর বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেয়, যার কারণে আমরা লাল ফুলকে লাল দেখি। তাহলে সবুজ পাতাকে আমরা সবুজ দেখি কেন? সবুজ পাতাকে সবুজ দেখি কারণ সবুজ পাতা শুধু সবুজ রংটাকে প্রতিফলিত করে আর অন্য সকল বর্ণের আলোকে শোষণ করে নেয়, যার কারণেই আমরা সবুজ পাতাকে সবুজ দেখি। এখন প্রতিফলন জিনিসটা কি? আমি প্রতিফলন শব্দটা বললাম সবুজ পাতার ক্ষেত্রে এবং লাল ফুলের ক্ষেত্রে। আলো প্রতিফলনটা কি? আলো সাধারণত সোজা পথে চলে, স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে সোজা পথে চলে। আলো চলার পথে যদি কোনো কিছু বাধা সৃষ্টি করে তাহলে তার পিছনে ছায়া পড়ে। এখন আলোকরশ্মি যদি কোনো মসৃণ পৃষ্ঠে এসে পড়ে, ধরো এই পৃষ্ঠটা মসৃণ পৃষ্ঠে এসে পড়ে, তখন আলোকরশ্মি যখন আসে, তীর্যকভাবে যখন আসে, দেখো তীর্যকভাবে যখন আসে, এই দিক থেকে আসলো, ঠিক
বাধাতে আবার আগের মাধ্যমে ফিরে আসে। তোমরা টর্চ লাইট দিয়ে বাসনের মধ্যে যে ড্রেসিং টেবিল আছে সেটা যদি তীর্যকভাবে আলোটা মারো, দেখবে যে আলো এই পথে গেছে আবার এই পথে আসছে। এই যে মসৃণ দৃষ্টি বাধা পেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, সেটাই হতো আলোর প্রতিফলন। আমি আরেকবারও বলছিলাম, আগেও বলছিলাম যে কোনো বস্তু থেকে আলো এসে যখনই আমাদের চোখে পড়ে তখনই আমরা ওই বস্তুকে দেখতে পাই। এখন ওই বস্তুতে আলো এসে কীভাবে পড়ে বলছি যে সূর্যের আলোতে সাদা সাতটি রং আছে। যখন সবুজ পাতার মধ্যে এই সাতটি রং পড়ে তখন সবুজ পাতা সবুজ রংটা রেখে আর বাকি রংগুলো শোষণ করে নেয়, আর বাকি যে সবুজ রংটা আছে সবুজ রংটাকে প্রতিফলিত করে, যার কারণে আমরা সবুজ বর্ণের আলোটাকেই সবুজ বর্ণের পাতাকেই দেখি। এবার আসো তার আলো প্রতিফলনের ঘটনাটা নিয়ে আমি একটু আলোচনা করি। বলছি আলো যখন কোন স্বচ্ছ মসৃণ প্রতিফলন পৃষ্ঠের মধ্যে এসে পড়ে তীর্যকভাবে এসে পড়ে, যেই আলোকরশ্মিটা তীর্যকভাবে এসে প্রতিফলন পৃষ্ঠের মধ্যে পড়লো, আমি এটাকে গর্তন পড়লো সেটা হলো প্রতিফলন পৃষ্ঠ। যে আলোকরশ্মিটা এসে পড়লো সেটা হলো আপতিত রশ্মি। নাম কি তার? আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা এই বিন্দুতে পড়লো, এটা ভেদ করে আর যেতে পারছে না মসৃণ পৃষ্ঠ বলে, সেটা আবার তীর্যকভাবে সেই দিকে আগের মাধ্যমে ফিরে যাবে। এটা হলো প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুতে, এই বিন্দুতে যদি একটা লম্ব আঁকি, এই বিন্দুতে যদি একটি লম্ব আঁকি তাহলে এটাকে বলে অভিলম্ব। আপতন বিন্দুতে যদি একটি লম্ব আঁকি এর নাম হলো অভিলম্ব। এখন এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে গুণ উৎপন্ন করে এটার নাম হলো আপতন। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে গুণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে গুণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন। ক্লিয়ার? একটি সমতল মসৃণ পৃষ্ঠের ক্ষেত্রে তীর্যকভাবে আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে যে কোনো উৎপন্ন করে, ঠিক প্রতিফলিত রশ্মিও অবিলম্বের সাথে একই পরিমাণ কোণ উৎপন্ন করবে। তার মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা যদি মনে করো যে 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে। সেটা কিসের ক্ষেত্রে? সমতল প্রতিফলন পৃষ্ঠের ক্ষেত্রে। কিন্তু পৃষ্ঠ কি সবসময় সমতল হয়? পৃষ্ঠ সবসময় সমতল হয় না। অনেক সময় দেখা যায় যে এরকমভাবে ঢেউ খেলানো অসমতল মসৃণ পৃষ্ঠ থাকতে পারে। তোমরা খেয়াল করো আমরা যে চামচ দিয়ে খাই ওই চামচের মধ্যে দেখো এরকমই তো চামচটা নাকি, এখানে এটা কিন্তু সমতল না, দেখি সমতল। এই পৃষ্ঠের মধ্যে আলো কি হয়? প্রতিফলিত হয়। সমতল পৃষ্ঠের আলোর যে প্রতিফলন সেটা হলো নিয়মিত প্রতিফলন, আর এই অসমতল পৃষ্ঠের মধ্যে আলোকরশ্মির যে প্রতিফলন সেটা হলো অনিয়মিত প্রতিফলন। অসমতল পৃষ্ঠের মধ্যে যে প্রতিফলন ঘটে সেটা হলো অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনের কারণে
আমরা যে অলংকার ব্যবহার করি বাড়িতে, মা মেয়েরা যে অলংকারগুলো ব্যবহার করে, স্বর্ণকাররা কি করে, ওই অলংকারের মধ্যে ছোট ছোট মসৃণ খাঁজ তৈরি করে, ওই খাঁজগুলোর মধ্যে আলোকরশ্মি পড়ে, আবার কি অনিয়মিত প্রতিফলন ঘটে, অনিয়মিত প্রতিফলন ঘটার কারণে ওগুলো চকচক করে, চকচক করে বলতে আলো বিচ্ছুরণ চারদিকে করে, এটাকে গ্লিটারিং হয় একটু। আরেকটা জিনিস খেয়াল করো, পালিশ করা জুতার পৃষ্ঠ মসৃণ থাকে আর পালিশ না করা জুতার পৃষ্ঠ মসৃণ থাকে না, যার কারণে দেখবে পালিশ করা জুতার পৃষ্ঠ চকচক করে আর অমসৃণ যেটা পালিশ করা হয় না সেটা কিন্তু চকচক করে না। আসো এখন আমরা যদি একটা আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাদের বিম্বটা কেমন হয় দেখো, এটা মুছে দিই, আমি আয়নাটা এখানে আনতে পারি নাই, আয়নাটা সেট করা তো যার কারণে, ঠিক আছে, একটা আয়না এখানে আমরা কল্পনা করি, একটা গল্প, একটা গল্প, একটা বস্তু এই জায়গাটা আছে, এখন এই বস্তু থেকে যদি একটা তিনজন ভাবে বসে এসে পড়ে ঠিক এটা অবিলম্বের সাথে যে কোনো প্রবলেম হবে, ঠিক আছে, এখন আরেকটা আলোকরশ্মি যদি আমি দর্পণের দিকে তাকাই, দর্পণের মধ্যে যদি সোজা লাইট মারি, দেখো ফ্লাশলাইট মারলে দেখবা যে আলোটা আবার সোজা তোমার দিকেই ফিরে আসবে। তো এখন যদি আমি লম্বভাবে প্রতিফলন দৃষ্টির মধ্যে আরেকটা রশ্মি দিই, তার বৈশিষ্ট্য যাবে আবার আগের মাধ্যমে ফিরে আসবে লম্বভাবে দিতে। এখন আমি যদি লম্বভাবে যে রশ্মিটা গেল সেই রশ্মিটাকে পিছনে দিকে বর্ধিত করি, কল্পনা করি মনে করি এই রশ্মিটা এদিক থেকে আসছে, আবার প্রতিফলিত রশ্মিটাকেও যদি ঠিক পিছনের দিকে বর্ধিত করি, এরা খেয়াল করো মনে হয় যেন পিছনে কোন এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, আর যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেটা হলো ইমেজ, তার বিন্দু, যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেটা হলো তার ইমেজ বা বিন্দু। দেখো আমি দর্পণে যতটা সামনে বস্তুটাকে রাখলাম বিম্বটা ঠিক ততটা পিছনে যে স্থাপিত তৈরি হল, দর্পণের যতটা সামনে বস্তু বিম্বটা তার ততটা পিছনে, তা আমরা প্রমাণও করতে পারি, প্রমাণ করবো দেখে নাও, এই যে এটা লম্বভাবে পড়েছে দর্পণের উপরে, এটা একটা একটা লম্ব আর এখানেও আমি একটা লম্ব আঁকলাম, তাহলে এই দুটা রেখা হলো সমান্তরাল রেখা, এই কোণ এবং এই কোণ সমান্তরাল, আপতন কোণ যা প্রতিফলন কোন তা এই কোণা এই কোণের সময় গেল কোন এই কোণ এই কোণ সমান, আবার এটা সমকোণ এটাও সমকোণ, এই এই ত্রিভুজের মধ্যে যদি আমি এটা ট্যান ধরি, এটা পি ধরি, এটা কি ধরি, সরি
এই পিকিউ রশিতে এই ত্রিভুজের মধ্যে পিকিউ অংশটা এই এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে একটা সাধারণ অংশ। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সাধারণ সর্বসম যদি হয় তাহলে ওপি সমান আইপি। তার মানে বস্তুটা যত সামনে, বস্তু যত সামনে বিম্ব তত পিছনে। ক্লিয়ার? গোলীয় দর্পণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, গোলীয় দর্পণ আবার দুই ধরনের, একটা হলো উত্তল দর্পণ আরেকটা হলো অবতল দর্পণ। যে দর্পণের কি মাঝখানটা চাপা, বাইরের অংশে প্যারা লাগানো, সেটা হলো অবতল দর্পণ। আর যে দর্পণের ভিতরের অংশে প্যারা লাগানো থাকে, উপরের অংশটা স্বচ্ছ থাকে, আলো প্রতিফলন করে, সেটা হলো উত্তল। উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে বিম্ব তৈরি হয় সেটা আমরা একটু দেখব। উত্তল এবং অবতল বা গোলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে বিম্ব তৈরি হয় সেটা আমরা একটু দেখব। দেখো এখন উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে বৃত্তের ব্যাপারটা আসে। কোন দর্পণের উত্তল দর্পণ বা অবতল বা গোলীয় দর্পণের অংশটা কোন বৃত্তের একটা অংশ, যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রটা হলো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। দেখো আমি একটা রেডিমেড পাইছি, দর্পণটা নিলাম, আমি যদি ভিতরে অংশটা নেই সেটা হবে অবতল, এদিকে যদি প্যারা লাগানো হয় তাহলে এটা হবে অবতল দর্পণ। আর যদি আমি ভিতরের অংশে প্যারা লাগাই তাহলে এখানে প্রতিফলিত হবে, এই অংশটা স্বচ্ছ, এই অংশটা হবে। তা এখন যেহেতু বক্রতার কেন্দ্র ছি আর প্রধান অংশ, বুঝে নাও যখন গোলীয় দর্পণে আমি আলো ফেলি বা আলো নিক্ষেপ করি তখন দেখা যায় যে কোনো কোনো দর্পণের ক্ষেত্রে মনে হয় কোনো এক বিন্দু থেকে আলোটা আসছে, কোনো এক বিন্দুতে আসছে অথবা কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে। গোলীয় দর্পণে যখন আলো নিক্ষেপ করি, আবার খেয়াল করো যখন আলোকরশ্মি আসে, সমান্তরাল আলোকরশ্মি যখন আসে তখন কোনো এক বিন্দুতে এসে মিলিত হয়, যেই বিন্দুতে মিলিত হয় বা যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যে বিন্দুতে মিলিত হয় সেটা হলো প্রধান ফোকাস। অথবা এটার ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মিটা এভাবে চলে যায়, এগুলো কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেই বিন্দুটা হলো ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু বক্রতার কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্ব বা প্রধান অক্ষ থেকে আলো কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এখান থেকে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি দেই তাহলে আলোকরশ্মিগুলো প্রতিফলিত হয়ে কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হবে, আবার কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে, যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় বা যে বিন্দুতে কাটছে বলে মনে হয় সেই বিন্দুতে হলো ফোকাস বিন্দু। এখন এই যদি হয় তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে চিন্তা করি, যদি আমি একটা বস্তু এখানে রাখি কিভাবে বিম্বটা তৈরি হবে, কিরকম ব্যক্তি বিম্বটা হবে সেটা বক্রতার কেন্দ্র সি এবং ফোকাস বিন্দু এই পাশে আমার প্যারা লাগানো আছে। এখন আমি বস্তুটা এখানে রাখলাম, কোথায় রাখলাম? ফোকাস বিন্দু থেকে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দু মধ্যে রাখলাম, এখানে অবজেক্টটা রাখলাম। অবজেক্ট থেকে একটা আলোকরশ্মি সোজা সমান্তরালে যাবে, প্রধানকে সমান্তরালে যাবে, সমান্তরালে গিয়ে
সেটা প্রধান উপজ দিয়ে প্রতিফলিত হবে, প্রধান উপজ দিয়ে প্রতিফলিত হবে। আরেকটা আলোক রশ্মি মিলিত হবে এখানে এই বিন্দুতে মিলিত হবে, প্রধান অফিস থেকে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেখানে কিন্তু একটা লম্ব আপনি সেটা হলো এই যে ও এ বস্তুটা নিলাম, ও এ বস্তুটা এটা এখানে এই বিন্দুতে মিলিত হলো, বিন্দুটার নাম দিলাম আই, তার মানে আই বিটা হলো ও এ বস্তু প্রতিবিম্ব, আই বি বিন্দুটা আই বি বস্তুটা হবে কি ও এ ও এ বস্তুর বিম্ব, তার মানে আমি যদি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র এবং প্রকাশ বিন্দুর মাঝামাঝি কোনো একটি বস্তুকে রাখি তাহলে তার বিম্বটা হবে উল্টা বিবর্তিত, আগেরটা সে অনেক বড় না আসিল ওয়ে এদিকে আর বিম্বটা বুদ্ধ হবে কি নিচের দিকে, তাহলে বিম্বটা হবে ওয়ে থেকে বিবর্তিত, বুঝলে ক্লিয়ার? তোমরা একটি বিম্ব গঠন করতে পারবা? আবার উত্তল দর্পণের ক্ষেত্রে যা ঘটবে সেটা আমরা দেখাচ্ছি, এটা দিয়ে করুন, তোমরা বাড়িতে পেন্সিল কম্পাস ব্যবহার করবে তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা না, যেহেতু আমার ভিতরের অংশে প্যারা লাগানো তাহলে বুঝতে হবে ভিতরে রাখলে তার বিম্ব দেখতে পাবো না, ভিতরে রাখলে বিম্ব আমি দেখতে পাবো না, যদি আমি বস্তুটাকে বস্তুটাকে দর্পণের সামনে রাখি, কি দর্পণে উত্তল দর্পণের সামনে রাখি এই বস্তুটা অবজেক্টটাকে বস্তুর সামনে রাখলাম, সামনে রাখলে প্রথমে প্রধান অক্ষের সমান করে একটা আলোক রশ্মি যাবে, কার প্রধান অক্ষের সমান করে একটি আলোক রশ্মি যাবে, এই আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাওয়ার কথা ছিল, ফোকাস বিন্দু দিয়ে না দিয়ে ফোকাস বিন্দু এই বরাবর ফোকাস বিন্দু দিকে আসছে বলে ক্লিয়ার? এই ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণে এসে পড়লো, উত্তল দর্পণে এসে কি প্রকাশ বিন্দু ওই বিন্দু এবং প্রকাশ বিন্দু বরাবর প্রকাশ বিন্দুতে এসে মিলিত হওয়ার কথা, প্রকাশ বিন্দুতে আসছে বলে মনে হয় ওই দিকে মিলে যাবে। এখন আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে মানে লম্বভাবে আপতিত হবে, কিভাবে এখানে লম্বভাবে আপতিত হবে, লম্বভাবে আপতিত হলে এটা যাবে যেই পথে আসবো সেই একই পথে, এই রশ্মিটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি পিছনের দিকে বর্ধিত করে এদিকে আসবে, আর এই রশ্মিটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি পিছনের দিকে মুক্ত করি এটা পরের দিকে যদি মিলিত হচ্ছে বলে মনে হয় মিলিত হবে, না হলে তার আই এখানে যদি প্রধান একটু একটা লম্ব আর কি আই বি, তাহলে ওয়ে বস্তুটার ইমেজ হবে আই বি অবাস্তব, দেখো তাহলে ওয়ে বস্তুটার বিম্বটা আই বি আগের ওয়ে বস্তুর চেয়ে আই বি টা ছোট না বড় ছোট, ছোট হলে এটা তো গর্বিত আগের মতোই, ওয়ে যেদিকে আছে আই বিও কি সেদিকে না, তাহলে এটা হলো সোজা,
বয়ে বস্তুর বিম্বটা হবে আইভি বস্তু যা আকারে বয়ের চেয়ে ছোট মানে খর্বিত এবং সোজা একই রকম একই দিকে এবং এটা অবাস্তব। তাহলে সমতল দর্পণের বিম্ব কীভাবে হয় সেটা আমরা দেখলাম, অবতল দর্পণের বিম্ব কীভাবে গঠিত হয় সেটাও আমরা দেখলাম, উত্তল দর্পণের বিম্ব কীভাবে গঠিত হয় সেটাও আমরা দেখলাম। আশা করি বাড়িতে গিয়ে যদি এই অধ্যায়টা আরেকটু আলোচনা করে নিজেরা পড়ো, আমার মনে হয় তেমন কোনো সমস্যা থাকবে না। তারপরে গিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে আলোচনা করবে আমার সাথে। তো আজকে এ পর্যন্তই, আমরা আলোর প্রতিফলন সম্পর্কে দেখতে জানলাম, তোমরা আবার একটু বই দেখে ক্লিয়ার হয়ে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে যোগাযোগ করবে। এ বলে আজকে আমি সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কোভিড-19 নিজেকে সবসময় সাবধানে রাখবে। খোদা হাফেজ।